এটা হলো আপনি দেখেন বেচার যুগ হয়ে গেছে 1 কেজি তোবা 1 কেজি 400 গ্রাম হতে পারে আর এই যে দেখেন দেশি মুরগি বাচ্চা এটা হইছে আপনার যে 400 গ্রাম হতে পারে নতুন জাতের বাউগ্র মুরগি দেখতে অনেকটা দেশি মুরগির মতো তবে মাত্র 45 দিনে এই মুরগির ওজন হয়ে থাকে 3 থেকে 5 কেজি পর্যন্ত এমন কি এর মাংস খেতে খুবই সুস্বাদু হয় বাজারে এর চাহিদাও রয়েছে বেশ বাউগ্র জাতের এই মুরগি পালন করে স্বাবলম্বী হচ্ছেন শরীয়তপুরের নারীরা এটা 300 টাকা করে কেজি বিক্রি করা হয় এটা বিক্রি করে আমরা অনেক লাভবান এটা চাহিদা অনেক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের কলিমুদ্দিন মাদবর কান্দি গ্রামে প্রায় বাড়িতেই গড়ে উঠেছে বাউগ্র মুরগির খামার দেশি মুরগির জাত থেকেই বাউগ্র মুরগি বা বাউ মুরগি নাম দিয়ে নতুন জাতের এই মুরগি উদ্ভাবন করেছেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণায় উদ্ভাবিত এই মুরগির চেহারা আর স্বাদে গুণে প্রায় দেশি মুরগির মতোই ব্রয়লার মুরগির মতোই ঘরে লালন পালন করা যায় তবে বাউগ্র মুরগির মাংস ব্রয়লার মুরগির চেয়ে সুস্বাদু ও পুষ্টিমানও অনেক বেশি অন্যান্য মুরগির চেয়ে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো এবং এই মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় না বলে মাংস সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেন প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান বাউগ্র মুরগিটা হলো আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত একটা জাত যেটা দেশি মুরগি থেকে ক্রস করে উদ্ভাবন করা হয়েছে এদেশে বাউগ্র মুরগিটা খাইতে যেমন সুস্বাদু তেমনি আবার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এসডিএস এর সমন্বিত কৃষি ইউনিটের সহযোগিতায় প্রথমে 150টি মুরগি দিয়ে খামার শুরু করেন জাজিরা উপজেলার কলিমুদ্দিন মাদবর কান্দি গ্রামের বানু বেগম ও তার স্বামী বর্তমানে 600টি বাউগ্র মুরগি আছে তাদের খামারে দেড় মাস বয়স হলেই সেগুলোকে বাজারজাত করা যায় অন্যান্য জাতের মুরগির চেয়ে গুণে ও মানে ভালো হওয়ায় প্রতি কেজি মুরগি বিক্রি হয় গড়পড়তা 300 টাকা কেজি দরে উদ্যোক্তাদের মতে কম খরচে ও সঠিক পরিচর্যা করে বেশ মুনাফা অর্জন করা সম্ভব এই বাউগ্র মুরগির খামার থেকে এই মুরগির অনেক চাহিদা এই মুরগি আমি তো 3 বছর যাবৎ দেশে আছি বিদেশ ছিলাম পরে এই দেশে নতুন একটা খামার দিলাম পরে মুরগি চাষ করলাম মুরগি ভালোই 45 দিন পালার পর এখন বেচার উপযোগ হইছে এই মুরগির মাংসের স্বাদ দেশি বা ব্রয়লার মুরগির চেয়ে ভালো হওয়ায় অনেকেই খামার থেকে কিনে নিচ্ছেন এই মুরগি যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারাও কিনছেন বাউগ্র মুরগি বাজারে ভালো চাহিদা থাকায় অনেকেই বেশ আগ্রহ দেখাচ্ছেন এই বাউগ্র মুরগির খামার করতে কেউ ব্রয়লার মুরগি খায় না তার জন্য আমরা বাউল মুরগি কিনে খেলাম সঠিক বায়ো সিকিউরিটি ও টিকা প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে মুরগি খুব সহজেই পালন করা যায় মুরগির রোগ বালাই না থাকায় খামারিদের উৎপাদন খরচও কম হয় এই মুরগিটা অত্যন্ত সহনীয় মোটামুটি নেই বললেই চলে এই মুরগির মাংসটা হলো দেশি মুরগির মতো সুস্বাদু এই জন্য বাজারে খুব সহজেই বাজারজাতকরণ সম্ভব হচ্ছে আর কি এবং খামারিরাও লাভবান হচ্ছে জাজিরা উপজেলার প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আতিকুর রহমান মিয়া বলেন এসডিএস এর সহযোগিতায় শরীয়তপুরে অনেক বাউগ্র মুরগির খামার গড়ে উঠেছে খামারিদের নিয়মিত ভ্যাকসিন এবং কারিগরি সহযোগিতা দিচ্ছে বলে জানান এই কর্মকর্তা যারা বলা মুরগির মাংস খাবে না তারা এই মুরগির মাংস খেতে পারবে আর এটা যেহেতু পুষ্টিমান এই জন্যই বেশি যেটা এটা দেশি মুরগি ক্রস করে উৎপাদন করা হয়েছে